জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাশ হলেও বাস্তবায়ন নিয়ে রয়ে গেছে অনিশ্চয়তা। দ্রুত এ প্রস্তাব কার্যকরের তাগিদ দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। আরও আগে ঐকমত্যে পৌঁছানো গেলে বহু প্রাণহানি ঠেকানো যেত এমন অভিমত চীনের। ফিলিস্তিনি আশাবাদী, দেরিতে হলেও এই প্রস্তাবের মাধ্যমে থামবে ইসরায়েলের নৃশংসতা। এই রমজানে নিরাপদ বৈদ্যুতিক সংযোগের নিশ্চয়তায় ব্যবহার করুন বিজলি কেবলস। প্রায় ৬ মাস ধরে নির্বিচার হত্যাযজ্ঞ চলছে গাজায়। ইসরায়েলি বাহিনীর বর্বরতায় খালি হয়েছে হাজারো মায়ের বুক, এখনও প্রতিনিয়ত ঝরছে প্রাণ। দীর্ঘ সময় ধরে ভয়াবহ নৃশংসতার পরও অনেকটা নীরব দর্শকের ভূমিকায় ছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত নিতে পারেনি কার্যকর কোনো পদক্ষেপ। গাজা ইস্যুতে এ পর্যন্ত ৮টি প্রস্তাব উঠলেও অনুমোদন পায় মাত্র ২টি। গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে এ পর্যন্ত ৫ বার প্রস্তাব তোলা হয় নিরাপত্তা পরিষদে, বারবার যুক্তরাষ্ট্রের ভেটো আর সবশেষ চীন রাশিয়ার ভেটোর কারণে ভেস্তে যায় সেসব উদ্যোগ। অবশেষে সোমবার পাশ হলো বহুল কাঙ্ক্ষিত প্রস্তাব। নিরাপত্তা পরিষদের ১০ অস্থায়ী সদস্যের পক্ষে মোজাম্বিকের তোলা প্রস্তাবে এবার ভেটো দেয়নি কেউ। যুক্তরাষ্ট্র ছাড়া ১৪টি দেশই দিয়েছে সমর্থন। দীর্ঘ প্রতীক্ষিত প্রস্তাব পাশ হলো। নিরাপত্তা পরিষদের সব সদস্যকে সহায়তার জন্য ধন্যবাদ দিতে চাই। গেল ৫.৫ মাস অমানবিক নৃশংসতা চালানো হয়েছে গাজাবাসীর উপর। আরো ভয়ানক অবস্থা হওয়ার আগেই তা বন্ধের চেষ্টা আমাদের কর্তব্য। কালক্ষেপণ হয়ে গেছে অনেকটা, আরো আগে ঐকমত্যে পৌঁছানো গেলে বাঁচানো যেত অনেক প্রাণ। প্রস্তাব পাশের পর প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করলেন চীনের প্রতিনিধি। গেল ৫ মাসে প্রাণ গেছে ৩২,০০০এর বেশি নিরপরাধ মানুষের। সঠিক সিদ্ধান্তটা নিতে আমরা অনেক দেরি করে ফেলেছি। গাজায় এখনও কয়েক লাখ মানুষ বেঁচে আছেন যারা ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যে জীবনযাপন করছেন। তাদের জন্য দ্রুত কার্যকর করা প্রয়োজন এই প্রস্তাব। দেরিতে হলেও প্রস্তাব নিয়ে আশাবাদী ফিলিস্তিনের প্রতিনিধি বলছেন, এবার হয়তো বদলাবে গাজাবাসীর ভাগ্যের চাকা। আশা করছি গাজার জন্য এটি একটি টার্নিং পয়েন্ট। এবার নিরীহ মানুষগুলোকে আর অকারণে মরতে হবে না, সমূলে ধ্বংস হতে হবে না, আশাবাদী আমরা। দীর্ঘ অপেক্ষা আর নানা নাটকীয়তার পর প্রস্তাব পাশ তো হলো, কিন্তু বাস্তবায়ন হবে কবে উঠছে সে প্রশ্ন। দ্রুততম সময়ের মধ্যে প্রস্তাব বাস্তবায়নের তাগিদ দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ।